আগামীকাল শুরু হচ্ছে চৈতন্য মহাপ্রভুর 503তম দণ্ড মহোৎসব বা চিঁড়াদই উৎসব। এই উপলক্ষে পানিহাটিতে সাজসাজ রব আমরা দেখে নেব সেই সব ছবি, তার সঙ্গে গণ্যগড় ফেরিঘাট দিয়েও কয়েক হাজার মানুষ ওপারে যাবেন এই উৎসবে যোগ দিতে। এ ব্যাপারে গণ্যগড় পৌরসভা তার ফেরিঘাট তারা কি কি ব্যবস্থা নিয়েছেন সেসবগুলো আমরা একটু খতিয়ে দেখে নেব, সেই সব ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। দর্শন করছি কিন্তু বৃন্দাবনে সর্বদাই আমার শ্রীমতী রাধারানীর গুণ কীর্তন হয়, তাই না? বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবন নদিয়া পুরী সব জায়গা থেকে ঘুরে এই পানিহাটিতে আসেন, তাই সেই আজকের দিনে দণ্ড কালকের আমাদের ভক্ত সঙ্গ সবাই একসাথে মিলিত হবে। আমরা সবাইকে আহ্বান করছি, আপনারা আসুন দণ্ড উৎসব পালন। পুনগর এস পি চ্যাটার্জি স্ট্রিট সেন্ট্রাল ব্যাংকের
আমাদের সামনে রেমন্ড অপটিক। এখানে নামি দামি ব্র্যান্ডের চশমার ফ্রেম, সানগ্লাস আর চক্ষু পরীক্ষা করা হয়। ভালো দেখার শেষ কথা। প্রশাসন পুলিশ প্রশাসন তার মতন ব্যবস্থা নেবে পূর্ণগড় পৌরসভার পক্ষ থেকে। টোটাল কাইফা রোড এবং তার সারাউন্ডিং সমস্ত এলাকা আমরা টোটো অটো চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের কাছে আবেদন রেখেছি। নিশ্চিতভাবে এটা হবে। পূর্ণগড় বাটাঘাটে আমাদের নিজস্ব একটা মেডিকেল টিম, মেডিকেল ক্যাম্প থাকবে। এছাড়া আমরা আমাদের টিম থাকবে যারা জল নিয়ে থাকবে। এছাড়া পাড়াপাড়ের জন্য আমরা আমাদের আলাদা ভলেন্টিয়ার করেছি, যারা যাত্রীদের সাথে লঞ্চে উপরে যাবে আবার ফিরে আসবে নিয়ে। তো এরকম পুরো ব্যবস্থা রাখা হয়েছে এবং ডাক্তার এবং সঙ্গে তার টোটাল নার্সের রিক্রুটমেন্ট ফিক্রুটমেন্ট নিয়ে আমরা কালকে ওখানে থাকবো, যাতে না পুণ্যযাত্রীদের কোনোরকম কোনো যাতে না অসুবিধা হয়। আমরা কিন্তু কন্টিনিউ থাকবো, সকাল থেকে থাকবো যতক্ষণ না এটা শেষ হবে। অ্যাকচুয়ালি কালকে তো দণ্ড মহোৎসব বা চিরার মেলা, যেটা প্রায় 500 বছর ধরে এখানে হচ্ছে পানিহাটিতে, এবং সেই ভক্তগণ যারা আসেন ওই দিনকে তারা মূলত কন্যাগড় স্টেশন থেকে পানিহাট যায় এই কন্যাগড় ফেরিঘাট দিয়ে। তাই কন্যাগড় পৌরসভার পক্ষ থেকে আমরা আগামীকাল এখানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে, জলের গাড়ি থাকবে, স্বেচ্ছাসেবক থাকবে এবং মেডিকেল টিমও থাকছে। যে কোনো রকম অসুবিধা হলেই আমাদের কর্মীরা সেখানে থাকবে। এছাড়াও আমাদের লাইফ জ্যাকেট নিয়ে লঞ্চে আমাদের কর্মীরা থাকবে, যদি কোনো দুর্ঘটনা ঘটার সুযোগ আসে, কোনো পরিস্থিতি তৈরি হয় তো নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবে। এইভাবে যতটা সম্ভব মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যেটুকু দরকার আমরা প্রত্যেকটাই আয়োজন করেছি। আমাদের পৌর প্রধান সেই ব্যবস্থা করেছেন আগামীকাল, যাতে এখান দিয়ে যত বিভটি শুনেছি 50,000 ভক্ত এখান দিয়ে যাতায়াত করবে। তাই আশা করছি আমরা যতটা সম্ভব তাদেরকে সুস্থভাবে পরিষেবা দেওয়ার আমরা চেষ্টা করব। পূর্ণগড় ফেরিঘাট থেকে, পূর্ণগড় ফেরিঘাটে চারখানা ভ্যাসেল আছে, ভ্যাসেল একটা, চারটে বড় লঞ্চ আছে, সেইগুলো নিয়েই চলবে। আমাদের তো বুটবুটির কোনো ব্যাপার নেই, বরাবরই বন্ধ হয়ে রয়েছে। তিনখানা কাঠবাড়ির বড় লঞ্চ আর একটা লোয়ার বড় ভ্যাসেল চলবে। আর এছাড়া যে পিলিগ্রামসরা আসবে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং তার জন্য পৌরসভার থেকে হেলথ চেক আপ, পানীয় জলের ব্যবস্থা সবটাই রাখা হয়েছে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। এবং আমরা প্রত্যেক কর্মচারী সব 5টা থেকে আপনার রাত্রির 11টা অবধি থাকবো, এবং প্রত্যেক লঞ্চের মধ্যে আমাদের স্টাফ থাকবে 2 থেকে 3 জন করে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। এছাড়া লঞ্চের মধ্যে আপনার লাইফ বয়ার থাকছে। এই হচ্ছে টোটাল ব্যাপার। ক্যামেরা স্বরূপ দত্তের সঙ্গে শান্তনু ব্যানার্জি, সৃজন খবর, বাংলা।